হাই গাইস, গুড মর্নিং। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ির দিকে যেতে যেতে রাস্তায় এক জায়গায় আমরা দাঁড়িয়েছি। তো প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছো, রোদের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেক সকাল সকাল বেরিয়েছি, এখন তো পুরো দেরি হয়ে গেছে। এখন এক জায়গায় দাঁড়িয়ে সেখানে আমরা আমাকে চিপস খাবো বলে দাঁড়িয়েছি। কারণ এত গরমে না শরীর পুরো ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। আর বাড়িতে সকালবেলা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এলাম, শ্বশুর বাড়ি থেকে তারপরে আবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি। এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে তো আমাদের বাইকটা দাঁড়িয়ে আছে। রাস্তা যদি আমরা যাচ্ছি, প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে। এখানে এসো, আসতে চলেছি। এত গরম করছে না, প্রচন্ড গরমে একটু রোদে বেরিয়ে আসতে একটু খাওয়া হয় না, খালে শরীর পুরো দিয়ে হয়ে গেছে। হ্যাঁ, মানে প্রচণ্ড গরম, কি বলবো, এত রোদ চারিদিকে যে সহ্য করা যাচ্ছে না। বলছি হাই, এতক্ষণ পরে খাচ্ছ? না, গরম আঁকার জুস খাচ্ছি, প্রচণ্ড গরম। মুখচোখের অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে, এবার উঠতে হবে। বেশিক্ষণ বসা যাবে না, বেশিক্ষণ বসলে আবার প্রচুর দেরি হয়ে যাবে। হচ্ছে তুমি এখানে এখানে একটা দোকান থেকে বাবা চুল কেটেছে আজকে। এখন আমরা আছি একটা রেস্টুরেন্টে। বাড়ি থেকে এসে পুরো এত ঘুমিয়ে গেছিলাম, প্রচন্ড পরিমাণে ঘুমিয়ে পড়েছিলাম। আর ভিডিও করাও হয়নি, আর কিছু রান্না বান্নাও করিনি। এখন বাড়িতে যে সমস্ত জিনিসপত্রগুলো নেই সেগুলো কিনতে বেরিয়েছি, আর একটু খেতে। আর আমি চুলকে স্পা করতে বেরিয়েছিলাম, আর ও হেয়ার কাটিং করতে গেছিলো। ওটাই এখন রেস্টুরেন্টে এসেছি। মোগলাই আর চিকেন পকোড়া অর্ডার করেছি, সেটা খাচ্ছি, খেয়ে দিয়ে যাই বাজার করে। বাড়িতে গিয়ে রান্না চাপাতে হবে আবার। এখন প্রায় 9টা বেজে গেছে, এখন আবার রান্না বসাতে হবে। চলো দেখিয়ে দিই কী কী বাজার করে এনেছি আজকে। আর অনেকদিন ছিলাম না, তারপরে অনেকদিন বাজারও করা হয়নি কো। তো এই মাসে যা যা লাগতো মোটামুটি তুলে নিয়েছি, চলো দেখিয়ে দিই একবার। এখানে আছে মুদিখানার বাজার, এটা তোমরা সবাই জানো, কড়া মাজা। আর এটা হচ্ছে মসুর ডাল, মানে আমাদের একটা মাসে 500 মসুর ডালও লাগে না। 500 মসুর ডাল আছে এখানে। আর এগুলো সব মশলা, হলুদ গুঁড়ো, কুকনির মশলা। আর এখানে আছে চিনি, 500 চিনি। আমরা তো চিনি এমনিতে খাই না, গ্রিন টি খাই। আর এটা হচ্ছে বাসন মাজার সাবান, একটা নিয়ে নিয়েছি। আর এটা একটা এভারেস্টের মশলা বললো যে কিং মশলা নাকি সমস্ত কিছু সবজি তরকারিতে দেওয়া যাবে, সমস্ত কিছু তরকারিতে দেওয়া যাবে। একটা নিলাম 10 টাকা করে পাতা। আর এটা একটা বিস্কিট এমনি দেখো। আর সেরকম কিছু না, আর হচ্ছে এই যো একটা মশলা প্যাকেট। আর এখানে এটা হচ্ছে ধনে গুঁড়ো। আর এদিকে এটা হচ্ছে এরকম দুটো স্টিলের ছোটো ছোটো মগ নিয়েছি, মানে এমনি বাড়িতে ইউজ করার জন্য, সবসময় গ্রিন টি খাওয়ার জন্য।
আর এটা হচ্ছে আদা রসুন 500 আদা 250 রসুন আর এখানে হচ্ছে 1 কেজি আলু আছে এই হলো আজকের টোটাল বাজার এই হচ্ছে আমাদের রান্না হচ্ছে এখন আবার কি রান্না আবার কি দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে চিকেন দিয়ে আবার সেজে রান্না চাপিয়ে দিচ্ছি রাতের হচ্ছে ও হেভি লাগে আজ কিন্তু সেই হবে আজকে মোটামুটি কটা বাজে না 9:30টা বাজে রাতে ডিনার করতে এখন বানাচ্ছি রাতে 9:30টা বাজে গরম গরম হবে গরম গরম খাবো এটা একদম খুব সিম্পল রান্না যারা ডায়েট টাইট করছে না তাদের জন্য খুব ভালো আলুটা তারা বাদ দিতে পারে মানে আর একটা দুটো আলু খাওয়াই যায় তার জন্য না একটা দুটো আলু খাওয়াই যায় তার জন্য কিছু মানে কাঁচা লঙ্কাটা বেশি দিয়ে ধনে পাতা থাকলে দিতে পারো আমার কাছে ধনে পাতা নেই জিরে গুঁড়োটা একটু একটু বেশি দেবে আর হলুদটা খুব সামান্য পরিমাণে হলুদটা এটা বেশি দিলে খেতে ভালো লাগবে একটু হলুদন গন্ধ হবে হ্যাঁ হলুদন গন্ধ হবে কারণ এটা তো কষা হবে না না জাস্ট হ্যাঁ এটার মধ্যে লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করব না কারণ এটা খুবই হালকা টাইপের রান্নাটা করব তো সেজন্য আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করব না জাস্ট আমি একটু মিট মশলা একটু গরম মশলা একটু ফ্লেভারের জন্য অ্যাড করব একটু গরম মশলা অ্যাড করছি খুবই অল্প পরিমাণে তো অ্যাড করব মানে পুরো আমি এটাকে পুরো সেজে রান্না করি এবার দেয়া হচ্ছে সরষে সামান্য পরিমাণে তেল দিলাম খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়ে এক চিপিও হবে না ওই এক চামচ হবে আসলে জলটা ওই তুমি সাদা রসুন দিয়ে ভাতটা দিছিলে না ওই জলটা হ্যাঁ ওই জলটা ছিল এমনিতে জল দিতেই হবে হ্যাঁ এমনিতে জল দিতেই হবে এটার মধ্যে আদা রসুন গ্রেট করা হয়েছিল সেই জলটা ধুয়ে আমি আদা রসুনটা লেগে আছে বলে দিয়ে দিচ্ছি নষ্ট করে জিনিস নষ্ট করে লাভ নেই আবার বলেন নাকি কোনো কিছু বাটি ধুয়ে জল দিলে খাবারের টেস্ট বেশি হয় হ্যাঁ বলেন কি আবার সিলে বাটা যে দিয়ে নিলে ওটাকে হ্যাঁ টেস্ট বেশি হয় দেখলে চিকেনটা রান্না চাপিয়ে দিয়ে বসে আছি আর এদিকে ভাতও চাপিয়েছি আর এদিকে চিকেনটাও চাপিয়েছি ভাতটা অলরেডি ফুটে গেছে বন্ধ করে রেখে দিয়েছি আর অনেকটা সময় হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে চিকেনটা আসলে যদি এইভাবে রান্না করো পুরো স্যুপের মতো খেতে লাগে তোমরা অন্য কোনো ভেজিটেবল দিতে পারো এটা ভাতের সাথে আমি জানি খুব একটা যায় না কিন্তু চটজলদি আমরা যেহেতু হালকা হালকা খাবার পছন্দ করি আর এই কিছুদিন ধরে প্রচুর রিচ খাবার খাওয়া হয়ে গেছে তাই আমরা ভাবছি এখন থেকে সবসময় শুধু হালকা খাবারই খাবো সেই জন্য ওটাই করলাম তো চিকেনটা রেডি হয়ে যাও তোমাদের হাতে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে ওকে দেখো চিকেনটা এইরকম রান্না হয়েছে একদম কম তেল মশলা দিয়ে তুমি পুরো স্যুপ টাইপের রান্না হয়েছে এটা আলু টালু একদম সব সিদ্ধ হয়ে গেছে খাবে তো না খাবে ঝোল খাবে হ্যাঁ ঝোলটাই তো টেস্ট